হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো। আরেক দিন আপনাদের দেশি মুরগি ভুনা রেসিপি করে দেখিয়েছিলাম, আর আজকে আপনাদের আমি ব্রয়লার মুরগি ভুনা রেসিপি করে দেখাবো। এই জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি দুটি পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো লাল করে। এবার আমি এতে কিছু গোটা মশলা দেব, গোটা জিরা দিয়েছি এবং তেজপাতা এবং দারচিনি দেব। এলাচটা আমি দেব না, কারণ এলাচটাকে আমি আগে আদা রসুনের সঙ্গে ওইটা আমি বেটে রেখেছি, এই জন্যে আর আমি এখানে আর এলাচটা ব্যবহার করব না। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে সেই বেটে রাখা আদা রসুন এবং গরম মশলার এলাচ বাটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু মশলাপাতি আরও ব্যবহার করব। প্রথমে লবণ দেব, হলুদ দেব হাফ চামচ করে ধনিয়া বাটা এবং ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দেব, এবং শুকনো মরিচ বাটা দেবো। এখানে আমি সবসময় শুকনো মরিচ গোটাটা কিনে এনে আপনার বেটে ইউজ করি, আমি কোনো পাউডার ইউজ করি না। এবার সব মশলা দিয়ে ভালো করে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন, এবং নতুন নতুন কী ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে, এই জন্য আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবেন। এখানে আমার দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগিটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, কারণ ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে, মশলার সাথে ভালো করে কষালে সেই গন্ধটা আর থাকে না। এই জন্য আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতে এটাই কষানো হবে, এতে আমি আর কোনো পানি ব্যবহার করব না, কারণ এখানে আমি লবণ ব্যবহার করেছি। এই জন্য মাংস থেকে আপনার পানি বের হয়ে এতেই মাংস আমার কষানো হয়ে যাবে। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। এবার আমি মাংসটাকে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নেব। মাংসটা ভালো করে কষালে খেতে অনেক ভালো লাগে। আপনাদের যদি আগের রেসিপিতে আমি দেশি মুরগির মাংস রেসিপি দেখিয়েছিলাম, আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশনে আপনাদের লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এবং নতুন নতুন কী ভিডিও দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমিও চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এবং আমার নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। এবার আমি এখানে গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। আমার মাংসটা ভুনা হয়ে গেছে, খেতে অসাধারণ। হয়তো বা আলোর কারণে একটু দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে অসাধারণ লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট